বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, দশ বারো জন। যাহাদের বাটি পল্লী গ্রামে, তাহাদের ছেলেদের শতকরা আশি জনকে এমনি করিয়া বিদ্যালাভ করিতে হয়। ইহাতে লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল আটটার মধ্যে বাহির হইয়া যাতায়াতে চার ক্রোশ পথ ভাঙিতে হয়, চার ক্রোশ মানে আট মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে এক হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুল ঘর করিতে হয়, সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। তারপরে এই কৃতবিত্ত শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান, তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? তারা বাস করিতে থাকিলে তো পল্লীরা তো দুর্দশা হয় না। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলাম, সে থাক, কিন্তু ওই চার ক্রোশ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকে যে ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। তারপরে একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, তখন কিন্তু শহরের সুখ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরিয়া আসা চলে না। কিন্তু থাক এ সকল বাজে কথা, স্কুলে যাই দুক্রোশের মধ্যে এমন আরও তো দু তিনখানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠালেই পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে ঝোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেদি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এইসব খবর লইতেই সময় যায়। কিন্তু আসলে যা বিদ্যা, কামস্কাটকার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতি মেলে না। কাজেই একজামিনের সময় এডেন কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর, আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়া আসি তোগলক খা। এবং আজ চল্লিশের কোঠা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একরকমই আছে। তারপরে প্রমোশনের দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠ্যাঙানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইত, তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়সে অনেক বড়, থার্ড ক্লাসে পড়িত। কবে সে যে প্রথম থার্ড ক্লাসে উঠিয়াছিল এ খবর আমরা কেহই জানিতাম না, সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার ওই থার্ড ক্লাসটাই চিরদিন দেখিয়া আসিয়াছি, তাহার ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, সেকেন্ড ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান আর তার মধ্যে একটা প্রকাণ্ড পোড়োবাড়ি, আর ছিল এক জ্ঞাতি খুড়া। খুড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দুর্নাম রটনা করা, সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনি আরও কত কি। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়,
উপরের আদালতের হুকুমে, কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত এবং আমের দিনে ওই আমবাগানটা জমা দিয়াই তাহার সারা বৎসরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়াই চলিত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি ছেঁড়া খোড়া মলিন বইগুলি বগলে করিয়া পথের এক ধার দিয়া নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কারো সহিত চাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনা হারাইয়া গেছে, বই চুরি গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করিয়া লইত তাহা বলিতে পারি না। কিন্তু ঋণ স্বীকার করা তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে এ কথাও কোনো বাপ ভদ্র সমাজে কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম। অনেক দিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই। একদিন শোনা গেল সে মর্মর, আর একদিন শোনা গেল মলপাড়ার এক বুড়া মলও তাহার চিকিৎসা করিয়া এবং তাহার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অনেক দিন তাহার মিষ্টান্নের সদ্দয় করিয়াছি, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পোড়োবাড়িতে প্রাচীরের বালাই নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়া আছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বুঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টা ত্রুটি কিছু করেন নাই। তবে যে শেষ পর্যন্ত সুবিধা করিয়া উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জোরে। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল, অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরের মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্রই টের পাইলাম বয়স যাই হোক খাটিয়া খাটিয়া আর রাত জাগিয়া জাগিয়া ইহার শরীরে আর কিছু নাই। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়া এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলেই ঝরিয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, কে ন্যাড়া? বলিলাম, হুম। মৃত্যুঞ্জয় কহিল, বস। মেয়েটি ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল। মৃত্যুঞ্জয় দু চারটি কথায় যাহা কহিল তাহার মর্ম এই যে প্রায় দেড় মাস হইতে চলিল সে শয্যাগত, মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচৈতন্য অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিও এখনও সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্যা ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই সেই রোগীকে এই বনের মধ্যে একাকী যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন সে কত বড় গুরুভার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাতজাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেক দিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই, এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও।
সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো, একটু এগিয়ে দিয়ে আসব। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো, সুতরাং মনে যাই থাক প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়াই অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকী ফেলিয়া যাইতেই বোধ করি তাহার শেষ পর্যন্ত মন সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেক পদক্ষেপই বোধ করি ভয়ে ভয়ে করিতে হইত, কিন্তু পরক্ষণই মেয়েটির কথাতেই সমস্ত মন এমনি আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল, একটা মৃতকল্প রোগী লইয়া থাকা কত কঠিন, মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তেই মরিতে পারিত। তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কী করিত, কেমন করিয়া তাহার সে রাতটা কাটিত। এই প্রসঙ্গের অনেক দিন পরের একটা কথা আমার মনে পড়ে। এক আত্মীয়ের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলে পুলে চাকর বাকর নাই, ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন, তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন তখন সরকারের কি, তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই, তাহারা কি পাষাণ? আর এই রাত্রেরই গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তার সহমরণের জোগাড় করিয়া দেয় তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনি কত কি, কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিলেই চলে না, পাড়ায় খবর দেওয়া চাই, অনেক জিনিস জোগাড় করা চাই। কিন্তু আমার বাহিরে যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতস্থ হওয়া উঠিলেন, চোখ মুছিয়া বলিলেন, ভাই যা হবার সে তো হইয়াছে, আর বাহিরে গিয়া কি হইবে, রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়াইবা মাত্রেই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল, কারণ তখন বুঝিলাম যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। বুক যদি কিছুতে ফাটে তো সে এই মৃত স্বামীর কাছে একলা থাকিলে, কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয় একথা বলাও আমার অভিপ্রায় নহে, কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল তাহাও নহে, কিন্তু এমন আরও অনেক ঘটনা জানি যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্যজ্ঞানের জোরে অথবা বহুকাল ধরিয়া একসঙ্গে ঘর করিবার অধিকারেই এই ভয়টাকে কোনো মেয়ে মানুষই অতিক্রম করিতে পারে না। ইহা আর একটা সত্য, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করিবার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় না, কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায় তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয়তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয় সে নিজে যে ইহাদের দুঃখে গোপন অশ্রু বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই।
যাহারা পল্লীগ্রাম দেখেন নাই কিংবা ওই রেলগাড়ির জানালায় মুখ বাড়াইয়া দেখিয়াছেন তাহারা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবেন, এ কেমন কথা, এ কি কখনো সম্ভব হইতে পারে? অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস দুই আর তার খবরই নাই। তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়াশুদ্ধ ঝাঁক বাঁধিয়া উপর হইয়া পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্যযুগের পল্লীগ্রামে ছিল কি না, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছি বলিয়া মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে যে বাঁচিয়া আছে এ ঠিক। এমনি সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয়ের সেই বাগানের অংশীদার খুড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গেল, গ্রামটা এবার রসাতলে গেল। নালতের মিত্তির বলিয়া সমাজে আর তার মুখ বাহির করিবার জোর হইল না। অকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরের মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চুলাই যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়া বাস করিলেই তো হয়, করলা হরিপুরের সমাজ এ কথা শুনিলে যে, ইত্যাদি ইত্যাদি। তখন ছেলেবুড়ো সকলের মুখেই ওই এক কথা, এ হইল কি, কলি কি সত্যি উল্টাইতে বসিল? খুড়া বলিয়া বেড়াইতে লাগিলেন এ যে ঘটিবে তিনি অনেক আগেই জানিতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন, কোথাকার জল কোথায় গিয়া পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপন ভাইপো, তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই এখন দেখুন সবাই। কিন্তু আর তো চুপ করিয়া থাকা যায় না, এ যে মৃত্যুর বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পড়ে। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খুড়া চলিলেন নালতের মৃত্যুর বংশের অভিভাবক লইয়া, আর আমরা দশ বারো জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়োবাড়িতে গিয়া যখন উপস্থিত হইলাম তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙা বারান্দায় একধারে রুটি গড়িতেছিল। অকস্মাৎ লাঠি শোটা হাতে এতগুলি লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খুড়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়া দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোনো খুড়া কোনো কালে বোধ করি ভাইপোর স্ত্রীকে ওরূপ সম্ভাষণ করে নাই। সে এমনি যে মেয়েটি হীন সাপুরের মেয়ে হইয়াও তাহা সহিতে পারিল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকা দিয়েছে জানো? খুড়া বলিলেন, তবে রে, ইত্যাদি ইত্যাদি, এবং সঙ্গে সঙ্গেই দশ বারো জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রামস্থলে আমরা কাপুরুষের ন্যায় চুপ করিয়া থাকিতে পারি, আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি, শুনিয়াছি নাকি বিলেত প্রভৃতি মেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এ আবার একটা কি কথা! সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি যাহারি গায়ে জোর নাই তাহারই গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নরনারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই সেই যা একবার আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিচড়াইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি, বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল।
দ্বারে পদাঘাত করিতে লাগিল এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত অকাতরে সহ্য করিয়া তাহাকে হিড়হির করিয়া টানিয়া লইয়া চলিলাম। চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই, বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা হয়তো অবাক হইয়া যাইবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনীয় অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা। কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, হোক না সে আড়াই মাসের রোগী, হোক না সে শয্যাশয়ী, কিন্তু তাই বলিয়া ভাত লুচি নয়, সন্দেশ নয়, পাঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্ন পাপ, সে তো আর সত্য সত্যই মাপ করা যায় না। তা নইলে পল্লীগায়ের লোক সংকীর্ণ চিত্ত নয়, চার ক্রোশ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারই কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে বছর দুই কাশীবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল যে অর্ধেক সম্পত্তি ওই বিধবার এবং পাছে তাহা বেহাত হয়, এই ভয়েই ছোটবাবু অনেক চেষ্টা অনেক পরিশ্রমের পর বৌঠানকে সেখান হইতে ফিরাইয়া আনিয়াছেন। সেটা কাশিই বটে, যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজাবাবদ 200 টাকা দান করিয়া পাঁচখানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তম ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাঁসার গ্যালাস দিয়া বিদায় করিলেন, তখন ধন্য ধন্য পড়িয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দশের এবং দেশের কল্যাণের নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড় লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠানের আয়োজন হয় না কেন? কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া প্রায় প্রত্যেক পল্লীবাসীর দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারেই পুরা হইয়া আছে। এখন শুধু ইংরাজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলে দেশটা উদ্ধার হইয়া যায়। বছরখানেক গত হইয়াছে, মশার কামড় আর সহ্য করিতে না পারিয়া সবেমাত্র সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রোশ দুই দূরের মলপাড়ার ভিতর দিয়া চলিয়াছি, হঠাৎ দেখি একটা কুটিরের দ্বারে বসিয়া মৃত্যুঞ্জয়। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ ও পুতির মালা। কি বলিবে, এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়েস্থের ছেলে একটা বছরের মধ্যেই জাত দিয়া একেবারে পুরা দস্তুর সাপুরে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের জাতটা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথুরানী বিবাহ করিয়া মেথুর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সদ্ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডোমের মেয়ে বিবাহ করিয়া ডোম হইতে দেখিয়াছি। এখন সে ধুচুনি কুলো বুনিয়া বিক্রয় করে, শুয়োর চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কষায়ের মেয়ে বিবাহ করিয়া কষা হইয়া যাইতেও দেখিয়াছি।
আজ সে স্বহস্তে গরু কাটিয়া বিক্রয় করে, তাহাকে দেখিয়া কাহার সাধ্য বলে যে কোনকালে সে কষাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তো তাই মনে হয় এমন করিয়া এত সহজে পুরুষকে যাহারা টানিয়া নামাইতে পারে, তাহারা কি এমনই অবলীলাক্রমে তাহাদের ঠেলিয়া উপরে তুলিতে পারে না? যে পল্লীগ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জোরেই এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে, অন্দরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু থাক, ঝোঁকের মাথায় হয়তোবা অনধিকার চর্চা করিয়া বসিব, কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনোমতেই ভুলিতে পারি না, দেশের 90 জন নরনারী ওই পল্লীগ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখিয়া কে বলিবে এ সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে সে রাত্রিতে আমাকে তারা মেরেই ফেলত, আমার জন্য না জানি কত মার তুমি খেয়েছিলে। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তাহারা প্রস্তুত হইয়াছে। আমিও অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুটা জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক ছিল গোখরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্রসিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজিয়া বাহির করিতে পারি না, কিন্তু মৃত্যুঞ্জয়কে ওস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত? কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়া প্রথমে তাহারা উভয়ই আপত্তি করিল, কিন্তু আমি এমনি নাছোড়বান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগ্রেত করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুরে বানাইয়া তুলিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, ওলট পালট পাতাল ফোর, ঢোড়ার বেশ তুই নে, তোর বিষ ঢোড়ারে দে, দুধরাজ মণিরাজ কার আজ্ঞা বিশহরীর আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ তিনি এই মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন, নিশ্চয়ই কেহ না কেহ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সত্য মিথ্যা চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলাবলি করিতে লাগিল, হ্যাঁ ন্যাড়া একজন গুণী লোক বটে, সন্ন্যাসী অবস্থায় কামাখ্যায় গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে, এতটুকু বয়সের মধ্যে এত বড় ওস্তাদ হইয়া অহংকারে আমার আর মাটিতে পা পড়ে না, এমনি জো হইল। বিশ্বাস করিল না শুধু দুইজন, আমার গুরু যে সে তো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসী মাঝে মাঝে মুখ টিপিয়া হাসিয়া বলিত, ঠাকুর এসব ভয়ঙ্কর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নড়াচড়া করো, বস্তুত বিষদাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলো এমনি অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসলে কথা হইতেছে এই যে সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ দু চার দিন হাড়িতে পুড়িয়া রাখার পরে তাহার বিষদাঁত ভাঙাই হোক আর নাই হোক, কিছুতেই কামড়াইতে চাহে না, চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায় কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, সাপুরেদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা
দেখাইবা মাত্র সাপ পালাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত। যে সাপটা শিকড় দেখিয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক ছ্যাঁকা দিতে হয়। তারপর তাহাকে শিকড়ই দেখানো হোক আর একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করিয়া মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো এমন করে মানুষ ঠকায় না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই করে, এতে দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাবনা নেই, আমরা কেন মিছামিছি লোক ঠকাতে যাই? আর একটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনি কত কি, মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়াইয়াছিল, নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টা ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল এ আমাদের মনেই স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়াই দিতে হইল। সেদিন ক্রোশতেরেক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেটে ঘরের মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী সাপুরের মেয়ে শের হেট হইয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয় একজোড়া তো আছে বটেই, হয়তোবা বেশি থাকিতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঠুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখাইয়া কহিল, দেখছো না বাসা করেছিল? মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরেও আনতে পারে। বিলাসী কহিল, দুই হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল এবং মর্মান্তিকভাবেই সেদিন ফলিল। মিনিট দশকের মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোখরো ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপির মধ্যে পুরিয়া ফিরিতে ফিরিতেই মৃত্যুঞ্জয় উহ করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়ে ঝরঝর করিয়া রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধি হইয়া গেলাম, কারণ সাপ ধরিতে গেলে সে পালাইবার জন্য ব্যাকুল না হইয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করিয়া দর্শন করে। এমন অভাবনীয় ব্যাপার জীবনে এই একটিবার দেখিয়াছি। পরক্ষণে বিলাসী চিৎকার করিয়া ছুটিয়া গিয়া আঁচল দিয়া তাহার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকড় বাকড় সে সঙ্গে আনিয়াছিল সমস্তই তাহাকে চিবাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরেও আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষিহার ঊর্ধ্বে আর উঠিবে না, বরং সেই বিষহরির আজ্ঞা মন্ত্রটা সতেজে বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং এ অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মন্ত্র পড়ার আর বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট পনেরো কুড়ি পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপরে একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম বিষহরির দোহাই বুঝি আর খাটে না। নিকটবর্তী আরও দু চারিজন ওস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো আলাদা ৩৩ কোটি দেবদেবীর দোহাই পড়িতে লাগিলাম, কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমেই মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথাই হইবে না, তখন তিন চারজন ওঝা মিলিয়া বিষকে এমনি অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিল যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়, সেদিন দেশ ছাড়িয়া পালাইত, কিন্তু কিছুতেই কিছু হইল না।
আরও আধা ঘণ্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয়ের নাম, তাহার শ্বশুরের দেওয়া মন্ত্রসধি সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সে যেন একেবারে পাথর হইয়া গেল। যাক, তাহার দুঃখের কাহিনীটি আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে সাত দিনের বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাদুলি কবচত মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়াছিল, ছিল শুধু বিষহরির আজ্ঞা, কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙালির বিষয় নয় তাহা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়া শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানেই যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে তখন ঐরূপ কোনো একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এইমাত্র বলিতে পারি। খুড়ামশাই ষোলো আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারিদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন, ওর যদি না অপঘাত মৃত্যু হবে তো হবে কার? পুরুষ মানুষ, অমন একটা ছেড়ে দশটা করুক না, তাতে তো তেমন আসে যায় না। না হয় একটু নিন্দাই হতো, কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন? নিজে মলো আমার মাথা পর্যন্ত হেট করে গেল। না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজি উচ্ছুগু। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি, অন্য পাপ, বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এ অপরাধ হয়তো ইহারা উভয়েই করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লীগ্রামেরই ছেলে, পাড়াগায়ের তেলে জলেই তো মানুষ, তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মেলিয়া দেখিতে পাইল না। আমার মনে হয় যে দেশে নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার নীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী। যে দেশে নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব এবং পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বালাই নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাত করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবারই ব্যবস্থা করিয়া দিয়াছেন, তাই বিবাহ ব্যাপারটা যাহাদের শুধু নিছক কন্ট্র্যাক্ট তা সে যতই, কেননা বৈদিক মন্ত্র দিয়া ডকুমেন্টস পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন তাহারা সাধু গৃহস্থ এবং সাধ্বী গৃহিণী অক্ষয় সতী লোক তাহারা সবাই পাইবেন, তাও আমি জানি, কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদ অকিঞ্চিতকর নয়। এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি ভূদেববাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধিব্যবস্থারও নিন্দা করিব না, করিলেও মুখের ওপর কড়া জবাব দিয়া যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তাহার নির্ভুল বিধিব্যবস্থার জোরেই অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়া আছে, আমি তাহাদেরই অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনোই বলিব না টিকিয়া থাকাই চরম সার্থকতা নয়, এবং অতিকায় হস্তে লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। আমি শুধু এই বলিব যে বড়লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কোলে কোলে রাখিলে যে সে বেশটি থাকিবে তাহাতে কোনোই সন্দেহ নাই।
কিন্তু একেবারে তেলা পোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কোল হইতে নামাইয়া আরও পাঁচজন মানুষের মতো দু এক পা হাঁটিতে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। সমাপ্ত।